125 কোটি ভারতবাসীর আস্থা বিশ্বাসের বাস্তব হলো বুধবার। এতদিন ধর্ম নিয়ে কথা হতো, কিন্তু রাম মন্দির কেবল মন্দির ইস্যুই নয়, ইস্যু ছিল জন্মস্থান নিয়ে। রামের জন্মস্থান নিয়ে ইস্যু তৈরি হয়, এই লড়াই ও বিতর্ক চলছিল। 125 কোটি ভারতবাসীর আজ দিব্য অনুভূতি হচ্ছে। রাম রাজ্য শোনা মাত্রই সকলের ধারণা হয় স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ সরকার। ভারতবর্ষের কোনায় কোনায় রামের বসবাস, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই রামকে নিয়ে অনেক রাজনীতি হচ্ছে, তা পীড়াদায়ক। যারা নিজেদের রাজ্যে ম্যালেরিয়ার মতো রোগকে সারাতে পারেনি, তারা যখন করোনা নিয়ে কথা বলে, এটা উপহাস ছাড়া আর কিছুই নয়। সকল ভারতবাসীর যে দীর্ঘ লড়াই ছিল, সেই 500 বছরের লড়াইয়ের আজ সমাপন ঘটল। এই লড়াইয়ের যিনি সারথি ছিলেন, সে সারথির হাতে ভূমি পূজন এবং শিলান্যাস হচ্ছে। এর জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। আজ আস্থা বিশ্বাসের জয় হয়েছে বলে জানান তিনি। রাজনীতি বন্ধ করে এই কর্মকাণ্ডে সামিল হওয়ার আহ্বান জানান। 500 বছর অযোধ্যায় রামের পূর্ণ আগমন হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির নির্মাণ হচ্ছে, এতে আশ্চর্যের কোনো বিষয় নেই, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করার নিন্দা জানান তিনি। রাম মন্দির নিয়ে মানুষের ভাবাবেগ আছে, মন্দির নির্মাণকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস। করোনার সময়ে এই আইন ভঙ্গ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বামফ্রন্টের আহ্বায়ক বিজনধর বলেন, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মের বিরোধিতা করা না, এটা যার যার তার তার, কিন্তু জোর করে চাপানো যাবে না। রাজনীতিতে রাম মন্দির একটা বড় হাতিয়ার বলে মন্তব্য করেন তিনি। দেখুন, এটা শুধুমাত্র বিজেপির বক্তব্য নয়, আজকে 125 কোটি ভারতবাসীর যে আস্থা বিশ্বাস, আর সেই আস্থা বিশ্বাস আজকে আমরা বাস্তব দেখছি। এটা ধর্মের ধর্ম নিয়ে কথা হতো আসলে, যে রাম মন্দির সেটা কিন্তু শুধুমাত্র যে মন্দির ইস্যু সেটা নয়, সেটা ছিল ইস্যুটা ছিল জন্মস্থান নিয়ে, রামের জন্মস্থান নিয়ে, মর্যাদা পুরুষোত্তম এবং রাষ্ট্রপুরুষ, সমগ্র ভারতের রাষ্ট্রপুরুষ, সমগ্র ভারতের গৌরব যিনি রামচন্দ্র, উনার জন্মস্থান নিয়ে এই বিতর্কটা ছিল, এই জন্মস্থান নিয়ে এই লড়াইটা ছিল। আজকে একটা অদ্ভুত মুহূর্ত, একটা দিব্য অনুভূতি, সব 125 কোটি ভারতবাসী হচ্ছে। রাম রাজ্য মানে বলতে, মানে যখন আমরা শুনি যে রাম রাজ্য, শোনা মাত্রই কিন্তু আমাদের মাথায় একটা ধারণা চলে আসে যে একটা স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ সরকার, এরকম একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে চলে আসে। রাম ভারতবর্ষের কোনায় কোনায়, আমাদের রোমে রোমে রামের বসবাস। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।